হ্যালো এভরিওয়ান আমাদের এস্টিমেটিং কস্টিং এবং কন্ট্রাক্টের আজকে আমি সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি ঠিক আছে তো ঠিক এর আগের ক্লাস এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে এস্টিমেট থেকে আমাদের দু ধরনের কোশ্চেন সেট হয় বা পিএসসি ওয়েস্টবেঙ্গল পিএসসির প্রিভিয়াস ইয়ারে সেট হয়ে এসেছে ঠিক আছে তো সে কী ধর দুই ধরনের কোশ্চেন একটা হচ্ছে কিছু ডেফিনেশন কিছু বেসিক ডেফিনেশন রয়েছে আমি একটা ক্লাসের মধ্যে যত রকম ডেফিনেশন আছে তার ইউনিট তার রিলেটেড যা ডেফিনেশন সব তোমাদেরকে আলোচনা করে দেব যেটা পড়লে কোনো ডেফিনেশান জাতীয় কোশ্চেন তোমাদের আটকাবে না ঠিক আছে আর কি বলেছিলাম আর বলেছিলাম কোয়ান্টিটি অ্যানালাইসিস কোয়ান্টিটি অ্যানালিসিস একটা হলো ডেফিনেশান থেকে কোশ্চেন সেট হয় একটা কোয়ান্টিটি অ্যানালাইসিস থেকে তো কোয়ান্টিটি অ্যানালাইসিস থেকে তিন ধরনের কোশ্চেন সেট হয় ঠিক এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি কী সেই তিন ধরনের কোশ্চেন একটা কংক্রিটিং ওয়ার্ক ধরো একটা কংক্রিটিং ওয়ার্ক রয়েছে সেই কংক্রিটটা করতে আমার কতটা স্যান্ড লাগলো কতটা সিমেন্ট লাগলো এবং কতটা স্টোন চিপ বা পাথর লাগলো সেটা অ্যানালাইসিস করতে দিতে পারে আর কী দিতে পারে সেকেন্ড টাইপ সেকেন্ড টাইপ হচ্ছে প্লাস্টার আমি একটা প্লাস্টার করলাম একটা সার্টেন এরিয়ার দেওয়ালের মধ্যে একটা প্লাস্টার করলাম সেই প্লাস্টার করতে আমার কত কোয়ান্টিটিটিতে সিমেন্ট লাগলো কত কোয়ান্টিটিটিতে বালি লাগলো সেটা আমার সেকেন্ড টাইপের অ্যানালাইসিস দিতে পারে আর থার্ড অ্যানালাইসিস কি থার্ড অ্যানালাইসিস হচ্ছে ব্রিক ওয়ার্কের অ্যানালাইসিস তো আজকের এই ক্লাসে আমরা প্লাস্টারিংয়ের কোয়ান্টিটি অ্যানালাইসিস সম্বন্ধে জানবো ঠিক আছে তো ঠিক এর আগের ক্লাসে আমি বলেছি যে পিএসসিতে টোটাল চারবার সেট হয়েছে কোয়ান্টিটি অ্যানালাইসিস প্লাস্টারিংয়ের দুবার সেট হয়েছে ওল্ড প্লাস্টার সম্বন্ধে এখানে দেখো উনিশশো নিরানব্বই আমি আরেকবার সেটা দেখিয়ে দিচ্ছি উনিশশো নিরানব্বই কোশ্চেন এসেছিলো ওল্ড প্লাস্টার ওয়ার্ক সম্বন্ধে তারপরে দু হাজার পিএসসি দু পিএসসি দু হাজারেও কিন্তু ওল্ড প্লাস্টার ওয়ার্ক সম্বন্ধে কোশ্চেন এসেছিলো ঠিক আছে আর পিএসসি দু হাজার চার পিএসসি দু হাজার চারে এসেছে নিউ প্লাস্টার ওয়ার্ক আর পিএসসি খুব রানিং পিএসসি খুব কারেন্ট পিএসসি দু হাজার ষোলো দু হাজার ষোলোর কিন্তু নিউ প্লাস্টার ওয়ার্ক সম্বন্ধে কোশ্চেন এসেছে তো ওল্ড প্লাস্টার ওয়ার্ক আর নিউ প্লাস্টার ওয়ার্কের মধ্যে খুব বেসিক ডিফারেন্স রয়েছে সেটা আমি আলোচনা করে দিচ্ছি আর প্রথমে আমি একটা বেসিক একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস তোমাদের সঙ্গে আলোচনা করব এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস আলোচনা করে একটা নিউ প্লাস্টার ওয়ার্ক আর একটা ওল্ড প্লাস্টার ওয়ার্কের অঙ্ক অঙ্ক বলাটা ঠিক হবে না একটা কোয়ান্টিটি অ্যানালাইসিস তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি আশা করব যে পরীক্ষার হলে যখন কোয়ান্টিটি অ্যানালাইসিস প্লাস্টার দিয়ে দেবে এটা আমাদের স্টেট পিএসসি কে এম সব রকম পরীক্ষাতে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বহুবার কোশ্চেন সেট হয়েছে তোমরা পরীক্ষার হলে খুব ইজিতে করতে পারবে ঠিক আছে চলো আজকের আমরা আমাদের টপিক শুরু করছি ঠিক আছে তো দেখো প্রথমেই বুঝতে হবে যে আমার কোনো একটা কোয়ান্টিটি অ্যানালাইসিস করবো তো প্রথমে তো সবার আগে বুঝতে হবে যে কী কী গিভেন ডাটা দেবে ঠিক আছে তো আমি প্রথমে বলি আমাদের যদি দেয় প্লাস্টারিং ওয়ার্কের কোয়ান্টিটি অ্যানালাইসিস সেখানে গিভেন ডাটা কী কী থাকবে আমাদের গিভেন ডাটা আমাদের গিভেন ডাটা থাকবে এক নম্বর আমাদের দিতে হবে যে থিকনেস অব দ্য প্লাস্টার থিকনেস অফ দ্য প্লাস্টার যেই প্লাস্টার ওয়ার্কটা করছি সেই প্লাস্টার ওয়ার্কের থিকনেস কত আচ্ছা থিকনেস অব দ্য প্লাস্টার কিন্তু আলাদা আলাদা হয় যেমন বাড়ির ভেতর দেওয়ালের থিকনেস যা হয় বাড়ির বাইরের দেওয়ালের কিন্তু থিকনেস আলাদা হয় প্লাস্টারের ঠিক আছে আবার সিলিংয়ের কিন্তু প্লাস্টারের থিকনেস কিন্তু আলাদা হয় সেই জন্য থিকনেস অব দ্য প্লাস্টার হচ্ছে মেনশন করে দিতেই হবে থিকনেস অব দ্য প্লাস্টারের ইউনিট সাধারণত মিলিমিটারে হয় ঠিক আছে সাধারণত বলা মানে অল টাইম এটা মিলিমিটারে হয় ঠিক আছে আর কি দিয়ে দেওয়া থাকবে আর দেওয়া থাকবে এরিয়া কতটা জায়গার দেওয়ালের ওপর আমি প্লাস্টার করব সেই এরিয়াটা তো আমাকে দিয়ে দিতেই হবে এরিয়াটার ইউনিট আমাদের মিটার স্কোয়ারে দেওয়া থাকে ঠিক আছে আরেকটা দেওয়া থাকে হচ্ছে রেশিও রেশিওটা কি রেশিও হচ্ছে একটা প্লাস্টার আমরা সাধারণত সিমেন্ট আর স্যান্ড দিয়ে প্লাস্টার বানাই তো তো সেই সিমেন্ট আর স্যান্ডের রেশিওটা কোশ্চেন পেপারে উল্লেখ করে দেওয়া থাকবে সিমেন্ট ইস টু স্যান্ড এই রেশিওটা আমাদের কোশ্চেন পেপারে উল্লেখ করে দেওয়া থাকবে সাধারণত আমাদের ওয়ান ইজ টু থ্রি অথবা ওয়ান ইজ টু সিক্স ওয়ান ইজ টু থ্রি অথবা ওয়ান ইস টু সিক্স এই রেশিওতেই আমরা প্লাস্টার ওয়ার্ক করে থাকি এছাড়া আরও অন্যান্য অন্য যদি অন্য কোনো রেশিও পরীক্ষার হলে দিয়ে দেয় কোশ্চিন পেপারে তখন সেটা সেই রেশিওতেই আমরা অ্যানালাইসিস করব ঠিক আছে এই হচ্ছে আমাদের গিভান ডাটা হ্যাঁ এবার দেখো এই প্লাস্টারিংয়ের বা এটা শুধু প্লাস্টারিং না প্লাস্টারিং এবং কংক্রিটিং এই দুই জাতীয় কোশ্চেনই অ্যানালাইসিস করতে আমাদের একটা টার্মের সাথে আমরা পরিচিত হব সে টার্মটা কি সে টার্মটা হচ্ছে কম্প্যাক্টিং ফ্যাক্টর একটা নতুন টার্মের সাথে পরিচিত হব সেই নতুন টার্মটা হচ্ছে কম্প্যাক্টিং কম্প্যাক্টিং ফ্যাক্টর ঠিক আছে কম্প্যাক্টিং ফ্যাক্টরের কতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো মনে রাখতে হবে এই ভ্যালুগুলো নাম মনে রাখলে কিন্তু কোশ্চেনগুলো সলভ করা যাবে না যদি এম দশ দেয় যদি আমাদের কংক্রিটিং যদি এম দশ দেয় এম দশের রেশিও কত এক তিন ছয় আমরা সবাই জানি এক তিন ছয় যদি এম দশ দেয় তাহলে তার কম্প্যাক্টিং ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স যদি কোশ্চিন আমাদের দিয়ে দেয় এম ফিফটিন এম ফিফটিন এম ফিফটিনের রেশিও কত এক দুই চার এক দুই চার এম ফিফটিনের রেশিও এম ফিফটিনের কম্প্যাক্টিং ফ্যাক্টর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর যদি আমাদের এম টোয়েন্টি অথবা এম টোয়েন্টি ফাইভ এই গ্রেডের যদি কংক্রিটিং যদি দিয়ে দেয় পরীক্ষার হলে সাধারণত এম টোয়েন্টি ফাইভের দেয় না কারণ এম টোয়েন্টি ফাইভ মিক্সড ডিজাইন হিসেবেই আজকাল গণ্য করা হয় ঠিক আছে আগে একবার কে এম সি পরীক্ষাতে এম টোয়েন্টি ফাইভ দিয়েছিল এটা দেওয়ার প্রবাবিলিটি এখন খুব কম তো এক দেড় তিন এম টোয়েন্টির রেশিও হচ্ছে এক দেড় তিন এর কম্প্যাক্টিং ফ্যাক্টর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আর দিতে পারে প্লাস্টার আর প্লাস্টার প্লাস্টারের কম্প্যাক্টিং ফ্যাক্টর কত ফোর বাই থ্রি এই কম্প্যাক্টিং ফ্যাক্টর এই চারটে ভ্যালু কিন্তু আমাকে মনে রাখতে হবে ঠিক আছে এটা একদম মুখস্থ করতে হবে এম দশের কত ওয়ান পয়েন্ট সিক্স এম পনেরো কত ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এম টোয়েন্টির কত ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন প্লাস্টারের কত চার বাই তিন ঠিক আছে এটা আমার সাথে ক্লাস করতে করতে আমার ভাষণ শুনতে শুনতে এটা একদম মাথায় একদম এটা গাঁথিয়ে নিতে হবে কিন্তু বারবার শুনে এই ভ্যালুগুলো মুখস্থ করে নাও আমি প্রত্যেক ভিডিওতেই কিছু ভ্যালু বা যখন পিএসসির প্রিভিএস কোশ্চেন করাই আমার অনলাইন ক্লাসেই হোক বা যে ভিডিওগুলো দিই ইউটিউবে প্রত্যেক ক্লাসেই আমি বলি কিছু মুখস্থ করতেই হবে কিছু ভ্যালু যেমন কত একবার আমার সাথে নিজেরা আরেকবার বলো এম দশের কত ওয়ান পয়েন্ট সিক্স এম পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এম কুড়ির ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আর প্লাস্টার ওয়ার্ক চার বাই তিন কিছু করার নেই ভাই মনে রাখতে হবে এটা ঠিক আছে এবার কম্প্যাক্টিং ফ্যাক্টর কী জিনিস এবার তো প্রত্যেকের মনে প্রশ্ন আসতে পারে আপনি তো শাউট করছেন কম্প্যাক্টিং ফ্যাক্টর কি কম্প্যাক্টিং ফ্যাক্টর কী তাই কম্প্যাক্টিং ফ্যাক্টর কী জিনিস সেটা তো বলেন বলবো কম্প্যাক্টিং ফ্যাক্টর কখন বলবো যখন কোশ্চিনের মধ্যে প্রয়োজন আসবে তখন বলবো ঠিক আছে তখন যদি বলি বুঝতে সুবিধা হবে চলো আমরা আমাদের কোশ্চেনের মধ্যে এবার কী করে অ্যান্সারটা করব তার দিকে আমরা মুভ করি তো তো স্টেপ ওয়ান আমি কতগুলো স্টেপের মাধ্যমে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই স্টেপ ওয়ান বা কিছু গল্প বলবো এটা করতে গেলে ঠিক আছে এগুলো পুরোপুরি আমার নিজস্ব তৈরি করা আমার মতন স্টাইলে মনে রাখো দেখবে পরীক্ষা হলে মনে থেকে যাবে ঠিক আছে তো প্রথমে আমাকে বললো এই কোয়ান্টিটি অ্যানালাইসিস আমরা কখন করি কোনো একটা এস্টিমেট তৈরি করতে করি ঠিক আছে তো প্রথমে আমাকে বললো যে দাদা এই দেওয়ালটার উপর একটা সার্টেন দেওয়াল দেখিয়ে দেওয়ালটার প্লাস্টার ভেঙে গেছে এই দেওয়ালটার উপর প্লাস্টার করতে হবে ঠিক আছে ভালো কথা তো প্লাস্টার করতে গেলে আমার কি দরকার আমার তো প্লাস্টার করতে গেলে দুটো জিনিস দরকার একটা সিমেন্ট দরকার একটা স্যান্ড দরকার ঠিক আছে তো সিমেন্ট স্যান্ড তো আমাকে বাজার থেকে কিনে আনতে হবে ঠিক আছে সিমেন্ট স্যান্ড তো কিনতে গেলে সিমেন্ট স্যান্ড বাজারে আমাদের তার ভলিউম জানতে হবে কত ভলিউমের ওপর আমি কাজ করতে চলছি ঠিক আছে কেন যদি তার ভলিউম না জানি আমি কত ভলিউমের ওপর কাজ করছি কার উপর বিশেষ করে আমি দোকানে গিয়ে দু বস্তা সিমেন্ট কিনবো না তিন বস্তা সিমেন্ট করবো এটা তো আমি নির্ধারণ করতে পারবো না তাহলে প্রথমে আমাকে ভলিউম অব দ্য ওয়ার্কটা জানতে হবে তাহলে স্টেপ ওয়ানে আমাকে জানতে হবে ভলিউম অব দি ওয়ার্ক ভলিউম অফ ওয়ার্ক ভলিউম অফ ওয়ার্ক আমরা স্টেপ ওয়ানে জানবো ঠিক আছে তো ভলিউম অফ ওয়ার্ক কি ভলিউম অফ ওয়ার্ক হচ্ছে ভলিউম ভলিউম মানে হচ্ছে এরিয়া এবং থিকনেসের গুণফল তো আমি প্রথমেই তোমাদের বললাম যে থিকনেস অব দ্য প্লাস্টার আমাকে কোশ্চেন পেপারে দিয়ে দেবে এবং কতটা এরিয়ার ওপর আমি কাজ করছি সেটাও আমার কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডাটার মধ্যে থাকতে হবে এ দেখো এখানে থিকনেস অফ দ্য প্লাস্টারও দিয়ে দেবে এরিয়াও দিয়ে দেবে এই দুটো যদি না দেয় তাহলে কোশ্চেন ইনকমপ্লিট তাহলে ভলিউম কী করে বের করব এই দুটোকে আমি গুণ করে দেব। তো আমার থিকনেস অফ দ্য প্লাস্টার কী থিকনেস অফ দ্য প্লাস্টারের ইউনিট হচ্ছে মিলিমিটার একে আমি হাজার দিয়ে ভাগ করে মিটারে আনলাম প্রথমে ঠিক আছে আর কি করলাম যতটা এরিয়ার উপর প্লাস্টারিং করতে হবে তার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার তার ইউনিট মিটার স্কোয়ার তো আমার টোটালটা কত চলে এলো এই মিলিমিটারকে মিটারে আনলাম আর হচ্ছে ইন্টু মিটার স্কোয়ার টোটালটার ইউনিট হয়ে গেল আমার মিটার কিউব ধরে নিচ্ছি আমি এক্স মিটার কিউব এক্স মিটার কিউব আমার কী এক্স মিটার কিউব হচ্ছে ভলিউম অফ দি ওয়ার্ক এরপরে আমি যখন ক একটা পিএসসির কোশ্চেন সলভ করব তখন তো আর এক্স আসবে না তখন হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে ঠিক আছে বোঝানোর জন্য আমি এক্স ওয়াই জেড দিয়ে এই অ্যানালাইসিসটা তোমাদের বোঝাবো ঠিক আছে তো প্রথমে আমরা আমাদের ভলিউম অফ দি ওয়ার্ক আমি পেয়ে গেলাম এবার আমার হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে কী আচ্ছা নিজের একটা জিনিস বলো তো যে যখন আমি প্লাস্টার করছি কিছু আমি যখন কুর্নি দিয়ে প্লাস্টার যখন মিস্ত্রি যখন দেওয়ালের মধ্যে প্লাস্টার ছুটছে তখন কিছুটা তো লস হচ্ছে ঠিক আছে সেই লসটাকে তো আমার ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে এই এক্স মিটার কিউ আমি এলাম হচ্ছে ভলিউম ঠিক আছে ভলিউম অফ দ্য ওয়ার্ক কিন্তু লসটাকেও তো ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে কতটা আমার মশলা লস হচ্ছে সেটা যদি আমি ক্যালকুলেশনের মধ্যে না আনতে পারি তাহলে তো আমি বাজারে গিয়ে কি সিমেন্ট কিনবো আর কি বালি কিনবো সেই জন্য আমি স্টেপ টুতে আমি কতটা লস হচ্ছে আমার প্লাস্টারিং করতে গিয়ে সেটাকে আমি ক্যালকুলেশনের মধ্যে আনতে চলেছি তা আমার স্টেপ টু কী স্টেপ টু হচ্ছে ক্যালকুলেটিং লস ক্যালকুলেটিং ক্যালকুলেটিং লস আচ্ছা এই লসেই হচ্ছে নতুন ওয়ার্ক আর পুরোনো ওয়ার্কের মধ্যে পার্থক্য হয়ে যায় যদি আমাকে বলে নিউ ওয়ার্ক ঠিক আছে তাহলে আমি ধরবো টোয়েন্টি পারসেন্ট লস ঠিক আছে আর যদি বল ধরে ওল্ড ওয়ার্ক যদি কোশ্চেন ব্যাপারে উল্লেখ করে দেওয়া থাকে কারণ পিএসসিতে কিন্তু চারবার কোশ্চেন এসছে দুবার কোশ্চেন এসছে ওল্ড ওয়ার্ক দিয়ে আর দুবার কোশ্চেন এসছে নিউ ওয়ার্ক দিয়ে তা যদি প্রথমে দেয় আমাকে নিউ ওয়ার্ক যদি নিউ ওয়ার্ক কোশ্চেন পেপারে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমি লস কত ধরবো তাহলে আমি ধরবো টোয়েন্টি পারসেন্ট লস টোয়েন্টি পার্সেন্ট লস আর কোশ্চেন পেপারে যদি আমার দেওয়া থাকে ওল্ড ওয়ার্ক ওল্ড ওয়ার্ক ওল্ড ওয়ার্ক দেওয়া থাকলে আমি ধরবো সেভেন পারসেন্ট লস সেভেন পারসেন্ট লস এই দুটো ভ্যালুও কিন্তু আমাকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমি লস ধরলাম তাহলে প্রথমে আমি ভলিউম অফ দি ওয়ার্ক বের করলাম আর লসের দুটো ভ্যালু আমি জানলাম ঠিক আছে এবার কি ফাইনাল ভলিউম কতটা আসছে সেটা বের করতে হবে এই ফাইনাল ভলিউম কতটা আসছে সেটা আমি স্টেপ থ্রি এর মাধ্যমে সেটা তোমাদের বলবো স্টেপ থ্রি স্টেপ থ্রির মধ্যে কি বলছি ফাইনাল ভলিউম ফাইনাল ভলিউম আচ্ছা ফাইনাল ভলিউম হচ্ছে প্রথমে আমার কত এলো এক্স এলো হচ্ছে ইনিশিয়াল ভলিউম ঠিক আছে আমি ধরছি আমি কোনো ওল্ড ওয়ারকে কাজ করছি তাহলে এখানে আমি সাত পারসেন্ট ধরে নিচ্ছি তুমি এখানে আবার টোয়েন্টি পার্সেন্টও ধরে নিতে পারো কিন্তু ঠিক আছে এমন না আমি সাত ধরছি বলে সাত ধরতে হবে যেহেতু আমি ধরেছি আমার কাজটা হচ্ছে ওল্ড ওয়ার তাই আমি সাত পার্সেন্ট ধরেছি তাহলে আমার ফাইনাল ভ্যালু কত হলো এক্স প্লাস এক্স ইন্টু সেভেন বাই হান্ড্রেড এত মিটার কিউব ঠিক আছে এটা আমার এলো ফাইনাল ভলিউম লস কনসিডার করার পর এটাকে আমি ওয়াই দিলাম ওয়াই মিটার কিউব আমার এলো হচ্ছে টোটাল ভলিউম এবার আসবে আমার কম্প্যাক্টিং ফ্যাক্টরের গল্প ঠিক আছে আচ্ছা যেই মশলাটা আমি আমি মাখলাম ঠিক আছে এবার নিজেরা চিন্তা করে দেখো যে মশলাটা আমি মাখলাম সে মশলাটা কি মানে সেটা ওয়েট ভলিউম ওয়েট ভলিউম এই ক্যালকুলেশন যেটা করছে তো ওয়েট ভলিউমের আমি মশলা মাখলাম ঠিক আছে কিন্তু বাজার থেকে কি আমাকে ওয়েট সিমেন্ট বা ওয়েট তোমার বালি আমি পাবো তা তো পাবো না আমি তো ড্রাই সিমেন্ট বা ড্রাই বালি পাবো ঠিক আছে তাহলে আমার পরিমাণটা কিছুটা বাড়াতে হবে ঠিক আছে কারণ ওয়েট যখন করছি কিছুটা পরিমাণ তো কমে যাচ্ছে তাহলে আমার যে ওয়াই যে পরিমাণ এলো ফাইনাল ভলিউম তার উপর তো কিছুটা পরিমাণ বাড়াতে হবে যেহেতু ওয়েট ভলিউম তো বাজারে পাওয়া যায় না ঠিক আছে এই স্টেপের ক্যালকুলেশানের জন্য এই স্টেপের ক্যালকুলেশনের জন্য কম্প্যাক্টিং ফ্যাক্টর টার্মটা আমাদের এলো ঠিক আছে তাহলে স্টেপ ফোর স্টেপ ফোরে আমরা কম্প্যাক্টিং ফ্যাক্টর তাহলে বোঝা গেল যে কম্প্যাক্টিং ফ্যাক্টর কি জিনিস এবং এটার ইউজটা কি আমাদের কোয়ান্টিটি অ্যানালাইসিসে কম্প্যাক্টিং ফ্যাক্টর ঠিক আছে বা এটা আমরা এমনভাবেও লিখতে পারি কম্প্যাক্টিং ফ্যাক্টর দুভাবে আমি করে দিচ্ছি দুভাবে হয় আমরা প্র্যাকটিক্যালি কাজে সাধারণত কম্প্যাক্টিং ফ্যাক্টরে যে চার বাই তিন বললাম সেটা করি না ঠিক আছে এটা এক একটা ডিস্ট্রিক্টের এক একটা ডিভিশন বিভিন্নভাবে ভ্যারি করে লসটাও ভ্যারি করে কম্প্যাক্টিং ফ্যাক্টরের ভ্যালুটাও ভ্যারি করে কিন্তু যেটা স্ট্যান্ডার্ড যেটা পরীক্ষা হলে যেই দা ধরে অ্যান্সার করতে হবে সেটাই আমি এখানে আলোচনা করছি তাহলে কি ওয়েট ভলিউম থেকে আমাকে তো ড্রাই ভলিউম বের করতে হবে আমাকে ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম বের করতে হবে এ এইও একভাবে আমি করতে পারি এই স্টেপটা অথবা ক্যাল কম্প্যাক্টিং ফ্যাক্টর ধরে করতে পারি তোমাদের যার যেটা ইচ্ছা তোমরা সেটা ধরে করবে দুটোই রাইট ঠিক আছে তাহলে আমার ওয়াই এলো হচ্ছে ফাইনাল ভলিউম আফটার ক্যালকুলেশান দ্য লস হল এবার আমরা ধরছি ভলিউম আফটার ক্যালকুলেশান দ্য কম্প্যাক্টিং ফ্যাক্টার তাহলে সে ভলিউমটা কত হবে ওয়াই ছিল হচ্ছে আমার আফটার ক্যালকুলেটিং দ্য লস এর সঙ্গে কম্প্যাক্টিং ফ্যাক্টর চার বাই তিন গুণ করলাম চার বাই তিন গুণ করে মিটার কিউব তাহলে এটা এলো আমার জেড মিটার কিউব জেড মিটার কিউব আমার ভলিউম এলো সিমেন্ট এবং স্যান্ডের মিশ্রণের আফটার ক্যালকুলেটিং কম্প্যাক্টিং ফ্যাক্টর আমি এইভাবেও করতে পারি আমি আর কী করে ভাবে ক্যালকুলেশানটা করতে পারি আমি ক্যালকুলেশনটা আর করতে পারি যে আমার ওয়াই ছিল হচ্ছে লাস্ট ভলিউম লাস্ট ভলিউমের সঙ্গে ওয়াই ইন্টু একের তিন একের তিন পরিমাণ আমি বাড়িয়ে দিতে পারি ঠিক আছে ওই ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম করার জন্য এখানেও কিন্তু আমার জেড মিটার কিউবি আসবে সেম আসবে দুটো ঠিক আছে আমি পিএসসির যখন কোশ্চেন সলভ করবো করে দিচ্ছি একটু পরেই তখন দেখবে দুটো কিন্তু সেম আসছে আর কী দেওয়া আছে দেখো আমার পরীক্ষার হলে যে কোশ্চেন দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে থিকনেস থিকনেস নিয়ে আলোচনা করলাম একটা দেওয়া থাকবে এরিয়া এরিয়া নিয়ে ক্যালকুলেশনে এরিয়া কি কাজে আসছে সেটাও আলোচনা হয়ে গেছে আর হচ্ছে রেশিও এবার রেশিও কি কাজে আসবে এবার হচ্ছে তার আলোচনা ঠিক আছে তা এই যে আমার কম্প্যাক্টিং ফ্যাক্টর ধরে আমার টোটাল এলো হচ্ছে জেড ভলিউম ঠিক আছে হয় আমি এভাবেও করতে পারি অথবা আমি ওয়েট টু ড্রাই এভাবেও আমি করতে পারি ঠিক আছে এবার আমি প্রপোর্শন তাহলে আমি স্টেপ ফাইভ স্টেপ ফাইভ কি আমার প্রপোর্শন ধরে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে তো সে আমাকে এখানে প্রপোর্শন ধরেছে দাঁড়াও কোশ্চিন আমি কত লিখলাম এক তিন না এক ছয় একবার দেখে নিচ্ছি পার্টিকুলার এখানে আমি ধরেছি হচ্ছে না এখানে কিন্তু প্রপোর্শন ধরে নি এক তিন অবলিক এক ছয় দুটোই লিখেছি ঠিক আছে আমি তাহলে প্রথমটাই ধরে নিচ্ছি প্রথমটাই ধরে নিচ্ছি যে আমাদের প্রপোর্শন কোশ্চিন পেপারে দিয়ে দিয়েছে যে হচ্ছে এক তিন ঠিক আছে প্রপোর্শন আমাদের কোশ্চেনপারে দিয়েছে ওয়ান ইস টু থ্রি তাহলে আমাদের কতটা সিমেন্ট বাজার থেকে কিনতে হবে ঠিক আছে তো ফাইনাল ভলিউম পেলাম হচ্ছে জেট সিমেন্ট আর স্যান্ডের হচ্ছে মিশ্রণের তাহলে আমার কোশ্চেনে কি সিমেন্ট কতটা আমি কিনব সিমেন্ট আমি কিনবো আমার টোটাল কত ঠিক আছে ওয়ান ইস টু থ্রিতে বলেছে তাহলে ওয়ান টু এর মধ্যে এক ভাগ কি এক ভাগ হচ্ছে সিমেন্ট এক ভাগ সিমেন্ট আর তিন ভাগ কি তিন ভাগ হচ্ছে স্যান্ট তাহলে আমাকে বললো সিমেন্টের পরিমাণ ঠিক জেনারেলি পিএসসিতে আজ অবধি সিমেন্টের পরিমাণই চেয়েছে ঠিক আছে সিমেন্টের পরিমাণ চেলে এই এক আসলো আর তিন একে যোগ করে চার এটাকে ভাগ করলাম ঠিক আছে এটা ধরলাম আমার এই পরিমাণটা এলো হচ্ছে স্মল এ মিটার কিউব স্মল এ মিটার কিউব আবার যদি কোনো যদি স্যান্ড যদি আসতেই পারে সিমেন্ট না এসে স্যান্ড আসলো তাহলে কি করব একই জিনিস এই জেড ইন্টু তিন বাই চার করবো তিন বাই চার করবো এটা ধরলাম বি মিটার কিউ আমার এলো ঠিক আছে এই হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি অ্যানালাইসিস একদম ইজি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ঠিক আছে কিচ্ছু নেই এর মধ্যে এবার এবার একটা দুটো কথা দেখো কোশ্চেন পেপারে কোশ্চেন পেপারই আগে তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হয় এ দেখো তে তেত্রিশ নাম্বার কোশ্চেন এটা মনে হচ্ছে উনিশশো নিরানব্বই সালের কোশ্চেন পিএসসি তো এই কোশ্চেনে বলেছে সিমেন্ট রিকোয়ার্ড সিমেন্ট রিকোয়ার্ড ঠিক আছে এক মিনিট সিমেন্ট রিকোয়ার্ড ইন স্যান্ড সিমেন্ট প্লাস্টার তেরো মিলিমিটার এদের থিকনেসটা বলেছে তেরো মিলিমিটার ওয়ান ইস টু থ্রি ঠিক আছে তার হচ্ছে রেশিও রেশিওটা বলেছে ওয়ান ইস টু থ্রি আর পার স্কোয়ার মিটার তার মানে এরিয়াটা দিয়েছে তাহলে তিনটে ইনফরমেশনই আমার দিয়েছে এটা হচ্ছে এক নম্বর ইনফরমেশান প্লাস্টারের থিকনেস কত কতটা জায়গায় প্লাস্টার করবো এটা আমার দু নম্বর ইনফরমেশন পার স্কয়ার মিটার আর তিন নম্বর ইনফরমেশন কী তার রেশিওটা বলে দিয়েছে আচ্ছা কিন্তু তোমার ইসে দেখো অপশান যে রয়েছে অপশান দেখো টন রয়েছে দ টন চারটেই দিয়ে দিয়েছে টন তাহলে কী করবো এই জায়গাটাতেও কিন্তু আমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ফেঁসে যাই জানি না তো টনে কী করে বের করতে হয় ঠিক আছে আবার দেখো এটা দু হাজারের কোশ্চেন এখানে দেখো কিউবিক মিটার দিয়েছে বা মিটার কিউবে দিয়েছে ঠিক আছে চুরানব্বই এখানেও দিয়েছে মিটার কিউব পঁচাশি এটা হচ্ছে দু হাজার ষোলোর কোশ্চেন এখানেও দিয়েছে মিটার কিউব ঠিক আছে তাহলে আমাকে জানতে হবে যে মিটার দেখো যদি মিটার কিউবে দিয়ে থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন এখানেই শেষ এবার এটা আমাদের টনেও দিতে পারে আবার কেজিতেও দিতে পারে যদি প্রশ্নপত্রে উল্লেখ করে দেওয়া থাকে যে টনে বের করো বা কেজিতে বের করো প্রথমে বলি কেজিতে যদি কেজিতে যদি চাই তাহলে এই এ যে আমি বের করলাম মিটার কিউব এর সঙ্গে আমি চোদ্দোশো চল্লিশ গুণ করবো চোদ্দোশো চল্লিশ গুণ করলে আমাদের অ্যান্সার কেজিতে চলে আসবে ঠিক আছে তেমনি এখানে বি বির সঙ্গেও চোদ্দোশো চল্লিশ গুণ করবো চোদ্দোশো চল্লিশ গুণ করলে আমাদের অ্যান্সার কেজিতে চলে আসবে আর যদি টনে দেয় ঠিক আছে যেমন উনিশশো নিরানব্বই টনে দিয়েছিল টনে দিলে যেই এ বেরোলো মিটার কিউবে একে ওয়ান পয়েন্ট ফোর দিয়ে গুন করব ওয়ান পয়েন্ট ফোর দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার টনে আসবে ঠিক আছে এখানেও সেমভাবে বিকে ওয়ান পয়েন্ট ফোর দিয়ে গুন করবো বিকে ওয়ান পয়েন্ট ফোর দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার টনে আসবে ঠিক আছে এই হচ্ছে বেসিক প্রসিডিওর এই বেসিক প্রসিডিওর যদি ফলো করে কোয়েশ্চেনটা করা যায় ঠিক আছে ভালো করে শুনবে ঠিক আছে বেসিক প্রসিডিওর আমি এখানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ এই পাঁচটা স্টেপের মাধ্যমে খুব সোজাভাবে বুঝিয়ে দিলাম ঠিক আছে আমরা এটা ডিকেডি স্যারের কাছে বুঝিয়েছিলাম স্যার আমাদের এইভাবে বুঝিয়েছিলেন ঠিক আছে সেটাই আমি তোমাদের বললাম ঠিক আছে তো এখন পিএসসির যা কোশ্চেন আছে পিএসসির আমি দুটো কোশ্চেন করে দিই একটা ওল্ড প্লাস্টার ধরে একটা নিউ প্লাস্টার ধরে ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখো উনিশশো আগে আগে ইয়েটা করে দিই লাস্ট থেকে শুরু করি উনিশশো নিরানব্বইটা পরে করব দেখো দু হাজার ষোলো এই কোশ্চেন হচ্ছে পিএসসি দু হাজার ষোলো পিএসসি দু ষোলো হচ্ছে নিউ প্লাস্টার ওয়ার্কে ঠিক আছে এর কোশ্চেনটা একবার ভালো করে পড়ি এই কোশ্চেনে কি বলেছে বারো এম এম থিক প্লাস্টার আচ্ছা তাহলে আমি প্রথমেই কোশ্চেন পেপার পেয়ে ঠিক আছে তো জেনে গেলাম কোশ্চেন পেপার পরীক্ষা হলে তো প্লাস্টারের কোশ্চেন পেয়ে গেলাম এবার কোশ্চেন পেপারটা পেয়েই এরকম মার্কিং করা শুরু করবে সুবিধা হয় তাহলে আমার মনে হয় বারো এম এম থিক থিকনেসটা পেয়ে গেলাম এটা আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা করতে লাগবে ফার্স্ট গিভেন ডাটা বারো এম এম থিক ঠিক আছে তারপরে আমি রেশিও প্লাস্টারিংয়ের রেশিও কত ওয়ান ইস টু সিক্স এটা কত নম্বর গিভেন ডাটা আমাদের তিন নম্বর গিভেন ডাটা আমার ওই রেফারেন্স সলভটা অনুসারে বা তোমরা এটাকে দুই হিসাবেও কাজ নিতে পারো ঠিক আছে আর কি রয়েছে একশো স্কোয়ার মিটার একশো স্কোয়ার মিটার দেওয়ালের মধ্যে আমাকে করতে হবে এটা আমাদের দু নম্বর হচ্ছে গিভেন ডাটা অ্যাস পার যে বেসিক কোশ্চেনটা করে দিলাম তাই অনুসারে তার মানে তিনটে ইনফরমেশনই দেওয়া আছে আর কি চেয়েছে কোয়ান্টিটি অফ সিমেন্ট রিকোয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে আমার দু হাজার ষোলোর কোশ্চেন ঠিক আছে দু হাজার ষোলোর কোশ্চেনটাই কিন্তু দু হাজার চারে যেটা এসেছিলো সেটাই কিন্তু ষোলোতে রিপিট হয়েছে দেখো সেম কোশ্চেন এখানেও দিয়েছে বারো এম এম থিক এই যে বারো এম এম থিক ঠিক আছে প্লাস্টারটা ওয়ান ইস টু সিক্স হচ্ছে এদের রেশিও আর একশো স্কোয়ার মিটার নিউ ব্রিক ওয়ার্কের মধ্যে প্লাস্টারটা করব তো কত পরিমাণ আমার সিমেন্ট লাগবে ঠিক আছে অ্যান্সারও সেম এসছিল তো আমি এই কোশ্চেনটা তো এই কোশ্চেনটা আমি প্রথমে সলভ করে দিই তারপরে আমি ওল্ড প্লাস্টার ওয়ার্কের একটা তোমাদের কোশ্চেন সলভ করে দেবো ঠিক আছে চলো হুম আচ্ছা তাহলে প্রথমে আমাদের কি প্রথমে আমরা জানলাম যে এটা হচ্ছে দু হাজার ষোলোর কোশ্চেন পিএসসি পিএসসি দু হাজার ষোলো দু হাজার ষোলো কত নম্বর কোশ্চেন পঁচাশি মোস্ট প্রবাবলি যা দেখলাম দাঁড়ো একবার দেখে নিই দু হাজার ষোলোর পঁচাশি নম্বর কোশ্চেন দেখো তোমাদের এই কোশ্চেনের নাম্বার সেটের সাথে আমার কোশ্চেনের নাম্বার সেট ম্যাচ করবে না এটা আমাদের লাইভ ক্লাসেও স্টুডেন্টদের সঙ্গে প্রথম দিকে সমস্যা হতো কিন্তু তারপরে যে এখানে যেমন আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তোমাদের যার যদি কারোর কোশ্চেন সেট না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলের মধ্যেই দেওয়া আছে আমি তোমাদের কোশ্চেন এবার পাঠিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে প্রথমে আমরা কি করব ভলিউম বের করবো তাহলে প্রথমে ভলিউমটা আমরা বের করছি ভলিউমটা কি বের করলাম তেরো এম ঠিক ছিল আমাদের প্লাস্টার ওয়ার্ক ঠিক আছে ভালো করে বোঝো একবারে ক্লিয়ার করো পরীক্ষা হলে রাইট করে আসতে পারবেই পারবে এই কোশ্চেনটা ঠিক আছে আচ্ছা দাঁড়াও বারো এম এম ঠিক না একটু তেরো এম না বারো এম ঠিক আছে এটা তো দু হাজার ষোলো কোশ্চেন ঠিক আছে বারো এম এম ঠিক ছিল আমাদের প্লাস্টার ওয়ার্কটা তাহলে বারো এম এম হচ্ছে আমাদের প্লাস্টার ওয়ার্ক এটার ইউনিট ছিল মিলিমিটারে একে আমি হাজার দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা মিটার এলো ঠিক আছে কতটা দেওয়ালের মধ্যে আমাকে করতে হবে এটা করতে বলছে একশো স্কোয়ার মিটার হচ্ছে আমার দেওয়াল ঠিক আছে তাহলে আমার টোটাল ভলিউম কত এলো বারো বাই হাজার ইন্টু একশো এটা করে দেখতে হবে দাঁড়ো আমার কাছে ক্যালকুলেটার রয়েছে বারো বাই হাজার ইন্টু একশো করে আসছে ওয়ান পয়েন্ট টু তাহলে আমার ইনিশিয়াল কত ভলিউম এলো ওয়ান পয়েন্ট টু মিটার কিউব এবার আমাকে দুটো লস ক্যালকুলেশন করতে হবে প্রথমেই আমাকে এটা নিউ ব্রিক ওয়ার্ক তাহলে আমি প্রথমেই বললাম যদি নিউ ব্রিক ওয়ার্ক আসে তাহলে আমার লস কত ধরবো লস ধরবো হচ্ছে সাত পার্সেন্ট ঠিক আছে এটা গেলো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান কারোর যদি স্টেপগুলো ভুলে যাও তাহলে গল্পটা মনে রাখো আমি যেইভাবে গল্পটা বলছি ঠিক আছে তাহলেও কিন্তু খুব ইজিলি করতে পারবে তাহলে প্রথম স্টেপে গেল হচ্ছে আমরা লসটা ক্যালকুলেশন করিনি দ্বিতীয় স্টেপে আমি ক্যালকুলেটিং দ্য লস ক্যালকুলেটিং ক্যালকুলেটিং লস ঠিক আছে লস কত লস হচ্ছে সেভেন পার্সেন্ট সেভেন পারসেন্ট লস কেন কারণ হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে নিউ ওয়ার্ক কোশ্চেনে নিউ ওয়ার্ক দেওয়া আছে তাহলে লস কনসিডার করে আমাদের ভলিউমটা কত আসবে লস কনসিডার করে আমাদের ভলিউমটা এসছে ওয়ান পয়েন্ট টু ছিল আমাদের বেসিক ভলিউম তার সঙ্গে সেভেন পারসেন্ট লস তার মানে ওয়ান পয়েন্ট টু ইন্টু সাত বাই একশো ঠিক আছে সাত বাই একশো এত মিটার কিউব এত মিটার কিউব আচ্ছা ক্যালকুলেটারের সাহায্যে করে দেখি দাঁড়াও ওয়ান পয়েন্ট টু ইন্টু সাত বাই একশো প্লাস ওয়ান পয়েন্ট টু আমাদের আসছে হচ্ছে আচ্ছা একটা ভুল আমি তোমাদের বললাম এটা তো নিউ ব্রিক ওয়ার্ক ঠিক আছে নিউ ব্রিক ওয়ার্কে কিন্তু টোয়েন্টি পারসেন্ট লস ঠিক আছে একটা ভুল করতে গিয়ে আমার ভুল হয়ে গেল এখানে দেখো এখানে আমি কিন্তু কিছুক্ষণ আগেই অলরেডি বলে রেখেছি ঠিক আছে যে নিউ ব্রিক ওয়ার্ক কোশ্চেনটা করার সময় মানে কোশ্চেনটা তো আমার চোখের সামনে নেই ফলে এই জায়গাটাতে একটু আমার ভুল হয়ে গেল আচ্ছা নিউ ব্রিক ওয়ার্ক কিন্তু কোশ্চেনে বলেছে টোয়েন্টি পার্সেন্ট লস ঠিক আছে তাহলে এখানটা আমরা ধরেছি সাত পারসেন্ট তাহলে সাত পার্সেন্ট হবে না এটা হবে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ক্যালকুলেটিং নিউ ব্রিক ওয়ার্ক তাহলে আমাদের লসটা কত লসটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে এখানে কুড়ি হলো কুড়ি দিয়ে তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করি যে টোয়েন্টি পার্সেন্ট ধরলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি বাই একশো প্লাস ওয়ান পয়েন্ট টু তাহলে আমাদের আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার কিউব তাই লিখলাম ভলিউম আসছে ওয়ান পয়েন্ট ডাবল ফোর মিটার কিউব আফটার কনসিডারেশন লস ঠিক আছে এবার আমাদের কি কনসিডারেশন করতে হবে কম্প্যাক্টিং ফ্যাক্টর ঠিক আছে তো কম্প্যাক্টিং ফ্যাক্টর কনসিডারেশন আমি এখানে দেখিয়েছি যে দুভাবে করা যায় ঠিক আছে দুভাবেই আমি করে দেখাবো একবার কম্প্যাক্টিং ফ্যাক্টর ধরে আরেকবার ওয়েট টু ড্রাই যেটা বললাম সেটা ধরে দেখবে দুটোর ক্ষেত্রেই অ্যান্সার সেম আসবে ঠিক আছে তো দুটোভাবেই আমরা ঠিক আছে করব একবার কম্প্যাক্টিং ফ্যাক্টর ধরে এখানে করব কম্প্যাক্টিং কম্প্যাক্টিং ফ্যাক্টর কনসিডার করে আর ওয়েট টু ড্রাই হিসাব যেটা বললাম সেটা কনসিডার করে ঠিক আছে দুটোভাবেই করবো তা এটা তো মনে রাখতে হবে যে প্লাস্টারিংয়ের ক্ষেত্রে কম্প্যাক্টিং ফ্যাক্টর হচ্ছে ফোর বাই থ্রি তাহলে কত আসছে আমার ফাইনাল ভলিউম কত এসলো আফটার কনসিডারেশান লস ওয়ান পয়েন্ট ফোর ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু চার বাই তিন ঠিক আছে এত মিটার কিউব ঠিক আছে তাহলে এই ক্যালকুলেশনটা করলে দেখো কত আসছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু চার বাই তিন তাহলে আমাদের আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু মিটার কিউব ওয়ান পয়েন্ট নাইন টু মিটার কিউব ঠিক আছে এবার আমি এই ওয়েট টু ড্রাইটাও তোমাদের করে দেখাচ্ছি তাহলে আমার কত ছিল ফাইনাল ভলিউম আপাতত ওয়ান পয়েন্ট ফোর ফোর তাহলে আমি কত ধরতে হবে এক্সট্রা বাজার থেকে কতটা কিনতে হবে একের তিন পার্সেন্ট ঠিক আছে কেন একের তিন পার্সেন্ট এক্সট্রা কিনবো আমি তো ওয়েট ধরেছি বাজারে তো আর ওয়েট পাওয়া যায় না ড্রাই কিনতে হয় তো ড্রাই থেকে ওয়েট করতে গেলে তাদের জল মেশাতে হবে ওই মেশাতে গিয়ে লেবার কিছু ফেলে তেলে দেয় মিক্স মিক্সিং করে এই জন্য আমি এই ওয়েট টু ড্রাই এই স্টেপটা করতে হয় ঠিক আছে তা দেখো কত করে আসছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু এক বাই তিন প্লাস ওয়ান পয়েন্ট ফোর ফোর দেখো এক্ষেত্রেও কিন্তু ওয়ান পয়েন্ট নাইন টু হলো তোমরা নিজেরা কিন্তু হাতে করে দেখবে আমি প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু হাতে করে তারপর তোমাদের ক্লাস নি অনলাইন ক্লাসই বলো বা ইউটিউব বলো প্রত্যেকটাতেই কিন্তু আমি আগে কিন্তু নিজের হাতে ক্যালকুলেশন করি আচ্ছা এবার প্রপোর্শনটা দেখে নি নাহলে আবার প্রপোর্শনের জায়গাটাতে ভুল হয়ে যাবে ঠিক আছে প্রপোর্শন হচ্ছে এটা হাজার ষোলোর কোশ্চেন ঠিক আছে ষোলোর কোশ্চেনে প্রপোর্শন করা দিয়েছে ওয়ান ইস টু সিক্স ঠিক আছে দেখো এখানে দেখেছে নিউ প্লাস্টার আমি ওল্ড প্লাসটা ধরে প্রথমে সাত পার্সেন্ট ভুল করে ফেলেছিলাম তো প্রপোর্শন দিয়েছে ওয়ান ইস টু সিক্স তাহলে চলো তাহলে আমার এখনও ভলিউম এলো হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট নাইন টু আফটার কনসিডারেশন কম্প্যাক্টিং ফ্যাক্টর অ্যান্ড লস অলসো এবার নেক্সট স্টেপ নেক্সট স্টেপ আমি প্রপোর্শন ধরলাম প্রপোর্শন আমার প্রপোর্শন কত বলেছে প্রপোর্শন বলেছে আমার ওয়ান ইস টু সিক্স ঠিক আছে তাহলে আমার কতটা সিমেন্ট লাগবে সেটা বের করতে হবে তাহলে দেখো আমার এখনও কত এলো ওয়ান ঠিক আছে মিটার কিউব এলো হচ্ছে টোটাল সিমেন্ট এবং স্যান্ডের ওয়েট মিক্স এখান থেকে সিমেন্ট বের করব কি করে ছয় আর সাত এক যোগ করে হলো সাত ঠিক আছে তা সিমেন্ট হচ্ছে এটা হচ্ছে এক এক ভাগ হচ্ছে সিমেন্ট এক ভাগ সিমেন্ট আর ছ ভাগ হচ্ছে এই মিশ্রণ তো তাহলে টোটাল হলো সাত আর ওপরে এক ওয়ান পয়েন্ট নাইন টু ইন্টু ওয়ান বাই সেভেন দেখো কোশ্চেনের অ্যান্সার ক্যালকুলেটর করে 0.1.92 পয়েন্ট বা একবারে বাই সেভেন এটা করলে আমার আসছে পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট না ভুল বললাম জিরো পয়েন্ট এত কিউবিক মিটার ঠিক আছে যদি আমাদের ঠিক আছে অপশানগুলো শুধু কিউবিক মিটারে দিয়ে দেয় তাহলে এখানেই অ্যান্সার শেষ যদি অ্যান্সার দেয় কেজিতে তাহলে কি করব তাহলে এই জিরো পয়েন্ট টু সেভেন ফোরকে স্ট্রেট চোদ্দোশো চল্লিশ দিয়ে গুণ করব তাহলে অ্যান্সার পাবো কেজিতে যদি দেয় টনে তাহলে জিরো পয়েন্ট টু সেভেন ফোরকে স্ট্রেট ওয়ান পয়েন্ট ফোর দিয়ে গুণ করব অ্যান্সার পাবো টনে ঠিক আছে তাহলে এখানে তো আমার আমাদের টন বা কেজি দেয়নি এখানে আমাদের শুধু দিয়েছে কিউবিক মিটার অ্যান্সার হলো পয়েন্ট জিরো না পয়েন্ট জিরো না পয়েন্ট টু সেভেন ফোর কিউবিক মিটার এবার কোশ্চেনে যাই মূল কোশ্চেনে যাই মূল কোশ্চেনে দেখো এটা যে সলভ করেছে এটা আমি সলভ করে নিই আমি দু হাজার ষোলোর পিএসসি ক্যান্ডিডেট কিন্তু এটা আমি সলভ করিনি আমার কোনো এক স্টুডেন্ট আমাকে কোশ্চেনটা পাঠিয়েছিল তাহলে মানে রাইট করেছে পয়েন্ট টু সেভেন অপশান ছিল আর আমাদের এখন অপশান এলো কত পয়েন্ট টু সেভেন ফোর রাইট করেছিল সে এবার এর আগে দু হাজার চারে যে এসেছিলো সেখানে অপশনগুলো দেখি দেখো এখানেও কিন্তু এই পয়েন্ট টু সেভেন ফোর মিটার কিউবও রয়েছে বা এখানে দেখো বি অপশন দেওয়া আছে হচ্ছে নীলকালি দিয়ে দেখো এখানে লেখানো আছে পয়েন্ট টু ফোর সেভেন এটা আমি কোনো সময় করেছিলাম এটা অ্যাকচুয়ালি আমার কোশ্চেন ঠিক আছে আমার স্যার আমাকে যে কোশ্চেন দিয়েছিল তো তখন হয়তো সে ভালো করে জানতাম না তো কত এলো আমাদের অ্যান্সার পয়েন্ট টু সেভেন ফোর টু ডিজিট অবধি ছিল আগেরবার এবার দিল হচ্ছে থ্রি ডিজিট অবধি এই হয়ে গেলো আশা করি প্রত্যেকের খুব ভালোভাবে বোঝা গেছে কোশ্চেনটা ঠিক আছে এবার আমি একটা তোমাদের ওল্ড ওয়ার্ক ধরে একটা করাবো নিউ ওয়ার্ক একটা ওল্ড ওল্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি আর ভাই করানোর কিছু নেই ওই শুধুমাত্র সাত পার্সেন্ট আর কুড়ি পার্সেন্টের গল্প এই কোশ্চেনটা এলো হচ্ছে নিউ প্লাস্টার্ন এই জন্য ধরলাম কুড়ি পার্সেন্ট আর ওল্ড প্লাস্টার ধরলে সাত পার্সেন্ট আরও তোমাদের মাথায় গেঁথে যাবে আমি একবার ভুল করেছি ঠিক আছে ভুল করেছি ক্যালকুলেশনে করতে গিয়ে তোমরা স্ট্রাইক করবে যে হ্যাঁ স্যার ভুল করেছিল কোশ্চেনটা করতে গিয়ে ঠিক আছে এটা আরেকবার কোন কোন জায়গায় ভুল করেছিল সেটা কিন্তু মাথায় থেকে যাবে ফলে এটা মনে রাখতে সুবিধা হবে মনে হলো আমার ঠিক আছে এবার চলো আমি তাহলে এবার একটা ওল্ড ওয়ার্ক ধরে করি টন ধরেই করে দিই ঠিক আছে টনের কোশ্চেনটা করি তাহলে ওই ক্যালকুলেশনটাও তোমাদের জানা হয়ে যাবে তা তেত্রিশ নম্বর কোশ্চেনটা করে দিই তেত্রিশ নম্বর কোশ্চেন কী বলেছে সিমেন্ট রিকোয়ার্ড ইন সিমেন্ট স্যান্ড প্লাস্টার তেরো মিলিমিটার থিক ওয়ান টু থ্রি পার স্কয়ার পার স্কয়ার মিটার ঠিক আছে চলো আগে আমি গিভন ডাটাগুলো লিখে নিই তা না হলে আমার পরবর্তী সময় ভুল হতে পারে আমার গিভন ডাটা কোশ্চেনটার গিয়ে দেখো আমি এখানে এত বড়ো করে তোমাদের লিখে করালাম ঠিক আছে কিন্তু এটা দুবার চারবার প্র্যাকটিস করো পরীক্ষার হলে যখন এটা করবে এক মিনিটও লাগবে না ঠিক আছে উইদিন এস ফিফটি টু ফিফটি ফাইভ সেকেন্ডের মধ্যে কিন্তু এই জাতীয় কোশ্চেন করতে হবে ঠিক আছে আমি পিএসসির প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন তোমাদের সলভ করিয়ে এমন জায়গাতে নিয়ে যাব যে জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির আগে ঠিক আছে মানে হয়েছে কি ব্যাপারটা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব যদি সলভ করা যায় বা যারা সলভ করছে ঠিক আছে আমরা আমাদের ব্যাচে যেমন অনলাইন ক্লাসের মাধ্যমে পিএসসির প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন ধরে ধরে সলভ করাচ্ছি ঠিক আছে তো সেটা যদি সলভ করা যায় তাহলে দেখবে সাতটা কোশ্চেন কমন এবার প্রশ্ন কমন কি কোশ্চেনটা কমন না কোশ্চেন কমন না জায়গাটা কমন কোন জায়গা থেকে কোশ্চেন সেট হচ্ছে আমি আমার ইউটিউব ভিডিওতে আমি চেষ্টা করব প্রত্যেক উইকে অন্তত দুটো করে ভিডিও আপলোড করে দিয়ে যাতে তোমাদের স সুবিধে হয় ঠিক আছে কিন্তু এখন ওই ইলেকশন ডিউটির জন্য করে উঠতে পারছি না প্রত্যেক দিন আচ্ছা চলো এখানে কী বলেছে গিভেন ডাটা গিভেন ডাটা কি এক নম্বর গিভেন ডাটা এরিয়াটা কত ধরল এরিয়াটা না যেটা প্রসিডিওর করেছি সেভাবেই এগোই তাহলে প্রথমে প্লাস্টারের থিকনেস কত প্লাস্টারের থিকনেস হচ্ছে বললো তেরো মিলিমিটার ঠিক আছে প্লাস্টারের থিকনেস কত তেরো মিলিমিটার তেরো মিলিমিটার হবে এটা তেরো মিলিমিটার ঠিক আছে তেরো মিলিমিটার দু নম্বর কি কতটা এরিয়ার দেওয়ালের উপর আমার প্লাস্টারটা করতে হবে এরিয়া কত বলেছে পার স্কোয়ার মিটার মানে এক মিটার স্কয়ার এক মিটার স্কোয়ার আর তিন নম্বর কি রেশিওটা কত রেশিও হচ্ছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি রেশিও ঠিক আছে আর অ্যান্সার চেয়েছে টনে চলো এবার এই কোশ্চেনটা করে দিই এই কোশ্চেনটা করলে আশা করি প্লাস্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না আমি বলেছি যে পরপর তিন দিন তিনটে টাইপের আমি কোশ্চেন সলভ করে দেব আজকে করছি প্লাস্টার আবার কালকে করে দেব তোমাদের হচ্ছে সিমেন্ট কংক্রিট এবং তার পরের দিন করে দেব হচ্ছে ইয়ে নিয়ে ব্রিক নিয়ে এবং তারপরে শনিবার আমাদের শিডিউল ফ্রি অনলাইন ক্লাস যেটা রয়েছে ঠিক আছে সেটাই একটু টাইম পরিবর্তন হতে পারে আমি তা নিয়ে তোমাদের আমি আমার গ্রুপ এবং সপ্তাহে সেই শিডিউল কেন পরিবর্তন হচ্ছে কী হচ্ছে তাই নিয়ে আলোচনা করবো চলো আগে এই কোশ্চেনটা করি তাহলে দেখো এই কোশ্চেনটা করতে গেলে প্রথমেই কি কি দরকার প্রথমে ভলিউম দরকার আমি আর স্টেপ ফেপ হয়ে করছি না ঠিক আছে প্রথমে আমাকে ভলিউম দরকার কতটা ভলিউমের উপর আমাকে কাজটা করতে হবে তাহলে তেরো মিলিমিটার মিলিমিটারকে আমি হাজার দিয়ে ভাগ করে আমি মিটারে আনলাম ঠিক আছে আনলাম আর পার স্কোয়ার মিটারে করতে হচ্ছে তাহলে এটাকে এক স্কোয়ার মিটার এটা এলো আমার মিটার কিউব তাহলে তেরো বাই হাজার ইন্টু ওয়ান করে দেখি কত আসছে তেরো বাই হাজার করলে আসছে হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান থ্রি কিউবিক মিটার তাহলে লিখলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি মিটার কিউব এটা এলো হচ্ছে আমার ভলিউম ঠিক আছে ইনিশিয়াল ভলিউম এখন আমি লসও ক্যালকুলেশন করিনি ঠিক আছে কম্প্যাক্টিং ফ্যাক্টর বা কম্প্যাক্টিং ফ্যাক্টর না বলে ওয়েট টু ড্রাই কোনোটাই ক্যালকুলেশন করিনি এবার আমাদের নেক্সট ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলেটিং লস আচ্ছা তাহলে এবার দেখো কি এটা ওল্ড ওয়ার্ক ওল্ড ওয়ার্ক হলে আমি আগের কোশ্চেনটাতে করতে গিয়ে ভুল করে ফেলেছিলাম ঠিক আছে এবার নিশ্চয়ই এবার তোমরা প্রত্যেকে পারবে ওল্ড ওয়ার্কের লস কত সাত পার্সেন্ট তাহলে পয়েন্ট জিরো ওয়ান থ্রির সঙ্গে আমি সাত পার্সেন্ট যোগ করে দেবো তাহলে ভলিউম আমার কত আসবে ভলিউম আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু সাত বাই একশো সাত বাই একশো ঠিক আছে এত মিটার কিউব ঠিক আছে আচ্ছা এই ক্যালকুলেশনটা করে দেখি ক্যালকুলেটারে কত আসছে পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু সাত বাই একশো প্লাস পয়েন্ট জিরো ওয়ান থ্রি আমাদের এলো জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান পুরোটাই লিখি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান এত মিটার কিউব ঠিক আছে এটাই আমার এলো এখন পর্যন্ত ভলিউম ঠিক আছে এরপর আমাকে কি ক্যালকুলেশন করতে হবে কম্প্যাক্টিং ফ্যাক্টর ক্যালকুলেশন বা ওয়েট টু ড্রাই আমি দুভাবেই করে দেবো যখন বলেছি তোমাদের দুভাবে করে দেবো দুভাবেই করে দেবো আমি একটু স্পেসের একটু অভাব হচ্ছে এখানে দাঁড়াও দেখছি কীভাবে স্পেসটা বাড়ানো যায় অ্যাকচুয়ালি অনলাইন এই প্রসিডিওরে তো আমরা আগে পড়াতাম না ফলে এটাকে মুছে দিলেই স্পেস পেয়ে যাচ্ছি ফলে এখনও অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে অতটা সরবরাহ হয়ে উঠিনি ঠিক আছে চলো এবার আমি তাহলে ক্যাল ক্যালকুলেশন করবো কম্প্যাক্টিং ফ্যাক্টার ক্যালকুলেশন করবো ঠিক আছে দুভাই করে দিচ্ছি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান ইন্টু কত বলেছিলাম চার বাই তিন হচ্ছে এই কম্প্যাক্টিং ফ্যাক্টার চার বাই তিন এত মিটার কিউব এভাবেও আমি করতে পারি আমি সেকেন্ড টাও তোমাদের করে দেখাচ্ছি ঠিক আছে সেকেন্ডটাও করে দেখেই দেখবে সেম অ্যান্সার আসবে আগের কোশ্চেনেও দেখিয়েছি সেম অ্যান্সার ঠিক আছে তাহলে কত আসছে জিরো ঠিক আছে এই ভলিউম প্লাস এর সঙ্গে কত বাড়বে একের তিন ঠিক আছে প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি এত এই টোটাল আমার হচ্ছে মিটার কিউব ঠিক আছে তাহলে চলো ক্যালকুলেটার করে দেখি পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান ইন্টু চার বাই তিন তাহলে আমার আসছে হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ ফোর ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ ফোর মিটার কিউব আর এই ক্যালকুলেশনটা কত আসছে পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান বাই তিন ঠিক আছে প্লাস পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান তাহলে আমার এটা করলে আছে সেম আসছে তোমরা নিজেরাও করে আমি সবসময় বলবো আমার ওপর বিশ্বাস করবে না নিজেরা হাতে করে দেখো ঠিক আছে এত মিটার কিউব দু ক্ষেত্রেই কিন্তু আমার সমান আসলো ঠিক আছে এটা প্রথম থেকে আমি শাউট করছি যে দুভাবে করে দেখো মনে রাখবে আমার গল্পটা মনে রাখবে কিচ্ছু কোশ্চেন নেই ঠিক আছে একদম ইজি এই এলো হচ্ছে আমার ফাইনাল ভলিউম আফটার ক্যালকুলেটিং কম্প্যাকটিং ফ্যাক্টারি বলো বা ওয়েট টু ড্রাই বলো এবার আমি ক্যালকুলেশনে কি আনবো এবার আমি ক্যালকুলেশনে আনবো আমাদের প্রপোর্শন আমি বলেছি আগের কোশ্চেনেও প্রপোর্শনটা আমি ক্যাল এটাকে আমি একটু ছোটো করে মুছে দিই নাহলে অসুবিধে হচ্ছে এই এবার আমি আসলাম প্রপোর্শন ঠিক আছে তো আমার এই কোশ্চেনে প্রপোর্শন কত বলেছে দেখে নিচ্ছি প্রপোর্শন আমার কোশ্চেনে বলেছে প্রপোর্শন বলেছে হচ্ছে ওয়ান ইজ টু থ্রি ঠিক আছে চলো তাহলে প্রপোর্শন ধরে করে নিই প্রপোর্শন আমার ওয়ান টু থ্রি ঠিক আছে তাহলে দেখো ভলিউমটা কত পেয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এর সঙ্গে প্রপোর্শন ওয়ান মানে হচ্ছে আমাকে সিমেন্ট চেয়েছে কোশ্চেনে আমাকে চেয়েছে সিমেন্ট সিমেন্ট চেয়েছে ঠিক আছে তাহলে টোটাল কত তিন একে চার সিমেন্ট কতটা রয়েছে এক ভাগ তাহলে এক বাই চার এত মিটার কিউব আমার এটা হলো মিটার কিউবে তাহলে ঠিক আছে আচ্ছা শোনো ক্যালকুলেশানটা আমি এটাকে আর ভাগ করে কর ঠিক আছে এটাকে ভাগ করে করছি পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ ফোর বাই ফোর করলে আমাদের অ্যান্সার দ্বারায় ফোর পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি মাইনাস এত মিটার কিউব কিন্তু আমার কিন্তু অপশানে মিটার কিউবের কোনো জায়গা নেই টনের জায়গা আছে তা বলেছি টন যদি থাকে তাহলে কে দিয়ে গুণ করবে তাই করছি ওয়ান পয়েন্ট তাহলে আমার এলো হচ্ছে জিরো ফোর এইট নাইন ঠিক আছে ফোর এইট এতো টন তা চারের পরে নয় আছে তাহলে আমরা ফাইভ লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো টন ঠিক আছে এবার অপশান দেখি অপশানে কী রয়েছে অপশানে রয়েছে হচ্ছে জিরো আচ্ছা দেখো ফাইভ বলে কিন্তু কোনো অপশান নেই ঠিক আছে পয়েন্ট হয় আমার ক্যালকুলেশানে কোথাও পয়েন্টের এদিক ওদিক হয়েছে তোমরা নিজেরা করে দেখবে বা এই পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভই আমার মনে হয় এটা সঠিক কারণ এই ক্যালকুলেশান তো ছোটো ক্যালকুলেশন এখানে তো আর কোনো মিস্টেক হওয়ার কথা নয় পয়েন্ট ফাইভ ফাইভ তো পয়েন্ট ফাইভ ফাইভের কাছাকাছি অপশান দেখো আর কিছুই নেই পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ভুল বলছি পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভের আশেপাশে অপশান এই আছে অ্যান্সার তাহলে অ্যান্সার হবে অপশান এ ঠিক আছে এটার তাহলে অপশান কত হবে অপশান এ ঠিক আছে ঠিক আছে আমি আশা করব সিমেন্ট প্লাস্টার দিয়ে পিএসসি আপকামিং পিএসসি তে যদি যেই কোশ্চেনই আসুক এই স্টাইলের বাইরে কিন্তু আসবে না ঠিক আছে কারণ দেখিয়েছি চারবারই এই স্টাইল এসছে ফলে এর বাইরে আসবে না ভালো করে প্র্যাকটিস করো একবার দুবার চারবার পাঁচবার ভালো করে প্র্যাকটিস করো এবং আমি কি বলছি আমি কোন জায়গাটা ভুল করেছি নিউ প্লাস্টার ওয়ার্ক ওল্ড প্লাস্টার ওয়ার্ক ওই ক্যালকুলেশনে আমি ভুল করেছি ঠিক আছে মানে এই জায়গাটাতে ভুল হতেই পারে লোকে ঠিক আছে তোমরা চেষ্টা করবে ওই জায়গাটাতে সঠিক করতে ওটুকুন রাখবে আর কোশ্চেনে কিছু নেই খুব শর্ট অ্যানালাইসিস ঠিক আছে আমি আগামীকাল তোমাদের সিমেন্ট কংক্রিটের একটা অ্যানালাইসিস টোটাল দিয়ে দেব এবং তারপরের দিন আমি ব্রিক ওয়ার্কের অ্যানালাইসিস দিয়ে দেব ঠিক আছে আর এই নেক্সট ফ্রি ক্লাস আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে কম্প্যাকশন কনসোলটেশন এবং সেটেলমেন্ট প্রত্যেককে তোমাদের বলছি যে সেই ক্লাসটা করো দেখবে সেই স্টাইলে ক্লাস করলে পিএসসির প্রত্যেকটা উত্তর এবং শুধু আমাদের টার্গেট পিএসসি না আমাদের গুপ্তা গুপ্তার প্রত্যেকটা কোশ্চেন এবং খুর্মি গুপ্তার কোশ্চেন আমরা করে যাব ঠিক আছে একদম প্রপারলি টেকনিক্যালি আমি তোমাদের প্রিপেয়ার করিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে আশা করি এই বছরই পিএসসি পরীক্ষা বেরিয়ে যাবে ঠিক আছে ওকে